আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, খুবই খুশির একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে, কেননা আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাক পৃথিবীর সবচাইতে বেশি যাকে ভালোবাসেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মানুষটাকে নিয়ে ভারতের বিজেপি মুখপাত্রী নূপুর শর্মা এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যে অশালীন কটূক্তি করেছেন তার প্রতিবাদে আজকে শুধু মুসলমানের ঘর থেকে নয়, এটা আল্লাহর কাছে কোটি কোটি আমাদের শুকরিয়া করা উচিত, যে শুধু মুসলমানই নয় ইন্ডিয়ার অনেক ঘরে ঘরে অমুসলিমগণ হিন্দুরা পর্যন্ত এই ব্যাপারে আদালতের কাছে মানে মামলা দায়ের করেছেন। সুবহানাল্লাহ, এমনকি একজন আইনজীবী বা কয়েকজন আইনজীবী তাকে তথা নূপুর শর্মাকে গ্রেফতার করা নিয়ে অটোমেটিক্যালি কোর্টে একটা মামলা দায়ের করেছেন। তো ভিউয়ার্স, আমরা সেই ভিডিওটি দেখব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিয়মিত এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আর দেরি নয়, আসুন আমরা সেই আইনজীবীদের কথাগুলো শুনে আসি এবং প্রতিবাদী হিন্দু মা বোনদের কথাগুলো শুনে আসি। তার উপর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হলো না। নূপুর শর্মা বা যে কোনো, এতে বেজন্মা এদের নাম নিতে খারাপ লাগে মুখে। এই সমস্ত লোকজনরা যখন একটা ধর্মকে যখন হেয় প্রতিপন্ন করে সার্বিকভাবে, সে কিন্তু তার নিজের ধর্মকে, সে যদি অন্য এক ধর্মকে যদি সম্মান না দিতে পারে, একইভাবে তার নিজের ধর্মকে সম্মান করছে না। কারণ হিন্দু ধর্ম কোনোদিন এটা শেখায়নি যে অপরের যে ধর্মকে তাকে তুমি ব্যঙ্গ করো, এটা হিন্দু ধর্ম কোনোদিনও শেখায়নি। আজকে ইসলাম বলুন, আজকে শিখিজম বলুন, আপনি জৈনিজম বলুন, বুদ্ধিজম বলুন, সবাই শান্তির কথা বলে, কেউ কিন্তু অশান্তির কথা বলে না। কোনো ধর্ম আজকে পৃথিবীর বুকে এমন হেন কোনো ধর্ম নেই যারা অশান্তির কথা বলে। এরা যেভাবে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে সার্বিকভাবে, এটা তো কোনো ধর্মীয় শিক্ষা না। আর এই বেসিক্যালি এই বেজন্মাগুলোকে যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে তাদেরকে সাসপেন্ড করা না, তাদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিকিউশন হওয়া উচিত, ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। কানপুর উত্তপ্ত, হ্যাঁ, এতে কানপুর কেন, সারা ভারতবর্ষে এটাতে একটা তো দাঙ্গা হয়ে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে যাবে। আজকে এই যে কথাবার্তাগুলো, আজকে ধরে নিন যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন তাদের তো সেন্টিমেন্টে আঘাত, কিরকম জুতোর বাড়ি পড়েছে দেখুন। মিডল ইস্ট কান্ট্রিগুলো যেভাবে এমন চাপ দিয়েছে, এখন বাপ বাপ করে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছে, মানে পারলে পায়ে পড়ে যাবে। তো যখন এই সিচুয়েশনগুলো তারা জানে, তাহলে কেন এই জিনিসগুলো করা? আজকে আমি যদি আমার নিজের ধর্মকে সম্মান না করতে পারি, আমি কী করে অন্য লোকের ধর্মকে সম্মান করবো? এরা অ্যাকচুয়ালি নিজেদের ধর্ম সম্পর্কে জানে না। তো ভিউয়ার্স, আমরা একজন আইনজীবী, তিনিও কিন্তু একজন হিন্দু লোক, আপনারা তার নামটা উপরে দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন, তিনিও একজন হিন্দু মানুষ। প্রত্যেকটা ইন্ডিয়ার প্রায় ঘর থেকেই এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে তারা প্রতিবাদ গড়ে তুলছে, এটা কি ইসলামের জন্য একটি বা আমাদের জন্য কি খুশি সংবাদ নয়? আমরা কি একবারও সুবহানাল্লাহ লিখতে পারি না? তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এত ভালো লাগছে যে একজন মুসলমান হিসেবে আমরা যতটুকু না তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছি, তার চেয়েও বেশি আজকে ভূমিকা পালন করছে রাসূলের অপমানে হিন্দু সম্প্রদায়েরা। ভারতের অনেক আপনারা ভিডিওতে অটোমেটিক্যালি শুনলেন যে অনেক আইনজীবীরা তারা অটোমেটিক্যালি কোর্টে মামলা করেছেন এই বিজেপির মুখপাত্রী নূপুর শর্মাকে গ্রেফতার করার। এবং শুধু এই নয়, মধ্যপ্রাচ্য সহ আরব আমিরাত, ইরাক, ইরান, যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গা থেকে তাদের পণ্যকে বয়কট করা হয়েছে এবং মোদির ওপরে বর্তমানে অনেক বড় ধরনের প্রেশার ক্রিক করা হয়েছে। অটোমেটিক্যালি মমতা ব্যানার্জি তিনিও পর্যন্ত এই ব্যাপারটি নিয়ে মোদিকে উল্লেখ করে অনেক কথাগুলো বলেছেন এবং এই নূপুর শর্মার গ্রেফতারের জন্য বড় জোর তিনি মানে দাবি করেছেন। এটা ইসলামের জন্য অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আমরা মুসলমান সর্বপ্রথম দায়িত্ব হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মাল হেফাজত করা এবং তার ওপরে কলঙ্ক করলে আমাদের সর্বপ্রথম আগে অনুতপ্ত হওয়া। তাই আমাদের প্রত্যেক ঘরে ঘরে থেকে আমাদের কিন্তু আজকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। হয়তোবা আমরা অস্ত্র দিয়ে করতে পারবো না, হয়তোবা আমরা সেখানে গিয়ে কোনো প্রতিবাদ করতে পারবো না, তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু হ্যাশট্যাগের মাধ্যমে, যেমন ফ্রান্সে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করা হয়েছিল তখনও কিন্তু আমরা কী করেছিলাম, হ্যাশট্যাগের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছিলাম এবং এটাই ছিল গুগলের সবচেয়ে বেশি হ্যাশট্যাগের মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হ্যাশট্যাগ। তো এইরকমভাবে আমাদের কিন্তু প্রতিবাদ করতে পারি আমরা, আমাদের সে অ্যাবিলিটি আছে। তাই আসুন আমরা যে যে স্থান থেকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে যে কলঙ্কের আঘাতটি এসেছে সেই বিষয়ে প্রতিবাদ জানাবো। এবং সবচেয়ে বড় কথা হলো যে অন্য অন্য দেশ যেভাবে আজকে তাদের
ইন্ডিয়ার পণ্যগুলো বয়কট করছে, তেমনইভাবে যেন আমাদের বাংলাদেশেও এভাবে ইন্ডিয়ার সকল পণ্যগুলো বয়কট করা হয়। এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে একটা কথা বলতে চাই, আপনিও একজন মুসলমান, আপনিও একজন মুসলিম নারী, অন্য অন্য দেশের রাষ্ট্রীয়ভাবে তারা যদি ইন্ডিয়াকে বয়কট করতে পারে আপনি কেন পারবেন না? আপনি যদি না করেন তাহলে এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে যে এই বিষয়গুলির সাথে বা তাদের সাথে ইহুদিদের সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে। তবে আমরা আশা করি আপনি সেভাবে সম্পৃক্ততা নয়, কারণ আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। অতএব আমরা বাংলার জমিনেও দেখতে চাই অন্য অন্য দেশ যেভাবে ইন্ডিয়ার সাথে প্রতিবাদ করছে, বিরোধিতা করছে, রাসূলের অপমানে নিজেরা প্রতিবাদে নেমে গেছে, বিক্ষোভে নেমে গেছে। তাই আমাদেরও উচিত, আমাদের দেশ থেকেও উচিত এভাবে বিক্ষোভ করে, এভাবে প্রতিবাদ জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান ও মানকে উচ্চ মর্যাদায় পৌঁছানো। তো ভিউয়ার্স, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আর তথ্যবহুল ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।